আসসালামু আলাইকুম নিউজ হার্ট থেকে আপনাদের সাথে রয়েছে আমি ইবলাস রহমান। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যে আইনজীবী রয়েছে তিনি কিন্তু এই মুহূর্তে প্রেস ব্রিফিং এর জন্য কিন্তু নিচে এসেছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি তিনি কিন্তু এসেছেন, তবে এখনো পর্যন্ত আমরা কিন্তু স্পষ্ট হতে পারিনি। তবে আমরা যেটুকু জানতে পেরেছি যে এখানে তিনি জানিয়েছেন যে আদেশ কিন্তু বহাল রয়েছে, এখনো পর্যন্ত কোনো আদেশ আসেনি, যে কারণে এটি কিন্তু সেই পূর্বের নাই কিন্তু রয়ে গেছে। আমরা দেখানোর চেষ্টা করছি এখানে তিনি যে প্রেস ব্রিফিং করছেন আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। এই বছর নিউজ হাট থেকে আপনাদের সাথে রয়েছে আমি ইবলাস রহমান। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন সাংবাদিক রোজিনাকে যে মামলা দিয়েছিল সেটির কিন্তু আজ শুনানির জামিনের যে তারিখ ছিল সেটি কিন্তু আজকে, জামিনের যে শুনানি ছিল সেটির তারিখ কিন্তু আজকে ছিল। আজকে কিন্তু সেই তারিখটি রয়েছে, অনেকে লিখেছেন ভিডিও বোঝা যাচ্ছে না, আসলে এখানে ব্যান্ডউইথ যেটা রয়েছে সেটি কিন্তু কম হওয়ার কারণেই কিন্তু ভিডিওটি এমন দেখাচ্ছে। আপনাদের একটি বিষয় জানিয়ে দিতে চাই, এখনো পর্যন্ত কিন্তু তাকে জামিনের যে শুনানি থেকে আমরা জানতে পেরেছি যতটুকু তাকে এখনো জামিন দেওয়া হয়নি, আদেশ বহাল রয়েছে, পরবর্তী আদেশ না আসা পর্যন্ত কিন্তু তাকে জামিন দেওয়া হচ্ছে না, এমনটাই জানিয়েছেন কিন্তু এখানের যারা আইনজীবী রয়েছেন তারা। আমরা প্রেস ব্রিফিং শুনে, দূর থেকে শুনে যেটুকু আমরা জানতে পারছি সেটুকু জানাচ্ছি, তবে পরবর্তীতে আপনাদের পুরো বিষয়টি কিন্তু ক্লিয়ার করা হবে। যেহেতু অফেন্সটা বেড়ে বলছে
কিন্তু হওয়ার জন্য তিনি এই আদালতের বিবেচনা পাওয়ার যোগ্যতা রাখেন। সুতরাং দয়া করে তার বিষয়টা দাবি করুন। আমরা বলেছি যে আসামের বিরুদ্ধে যে আইনি অভিযোগ সেটা হচ্ছে মিথ্যা মানহান ভিত্তিহীন। আমি আরও বলেছি যে আজকে এই কোভিডের কারণে লগ্নে দুটা পরীক্ষার এক হচ্ছে গিয়ে সাংবাদিক সভা আর একটা হচ্ছে চিকিৎসক সভা, যারা জীবনের ঝুঁকি নিয়ে আজকে তারা দায়িত্ব পালন করছে। সুতরাং তিনি তার দায়িত্ব পালন করতে গিয়ে এই একটা দুর্নীতির বিরুদ্ধে একটা দায়িত্ব পালন করতে গিয়ে তিনি আজকে আমরা এই মুহূর্তে বিষয়টি কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করেছি। আমরা আইনজীবীর কাছ থেকে শুনতে পেয়েছি, তিনি আমাদের জানিয়েছেন যে যে জামিনের যে আদেশ সেটি কিন্তু সেই যে সুনামি জামিনের যে শুনানি রয়েছে সেটি কিন্তু অব্যাহত রেখেছে, অর্থাৎ জামিন নাকচ করে দিয়েছে। আমরা একথা বলতেই পারি, জামিনের যে আদেশ সেটি কিন্তু পরবর্তীতে সেই আদেশটি বহাল রেখেছে, যে কারণে তিনি কিন্তু জামিন পাচ্ছেন না। রোজিনা শাহের সাংবাদিক রোজিনা, তিনি কিন্তু এই মুহূর্তে জামিন পাচ্ছেন না এমনটাই জানিয়েছেন তিনি আইনজীবী। তবে তারা আশাবাদী ছিল কিন্তু জামিনের, কিন্তু আজকে আমরা এই মুহূর্তে দেখতে পেলাম আইনজীবী তিনি তার প্রেস ব্রিফিং শেষ করেছেন এবং তিনি জানিয়েছেন যে এই যে যে শুনানি, সেই শুনানি শেষে তিনি কিন্তু অনেক ধরনের ব্যক্তিগত প্রশ্নও তুলেছেন এবং তিনি এমনটাই জানিয়েছেন যে সেখানে কিন্তু তিনি অসুস্থ থাকার কারণে বেল জামিন যেটি সেটি কিন্তু পাওয়ার যোগ্য ছিল, কিন্তু তারপরেও বিচারিক আদালতে ম্যাজিস্ট্রেট বা যিনি রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কেন জামিন দেননি সেটিও তিনি প্রশ্নবিদ্ধ অর্থাৎ প্রশ্ন তুলেছেন এবং তিনি জানিয়েছেন আইনের বিভিন্ন ধারা অনুযায়ী কিন্তু তাকে আটকিয়ে দেওয়া হয়েছে এবং সেই সাথে তার জামিন কিন্তু নাকচ করা হয়েছে, অর্থাৎ পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কিন্তু জামিন হচ্ছে না এমনটাই জানিয়েছেন কিন্তু এই আদালত থেকে। এই ছিল এই আদালত প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ খবর। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, আমরা রয়েছি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট অর্থাৎ CMM কোর্ট এবং সেখানে আমরা কিন্তু পরিলক্ষিত করতে পেরেছি যে আসলে এখানের বিষয় কিন্তু একটু জটিলতা ধারণ করেছে। আমরা জানি যে এখানে যারা CMM কোর্টের যে ম্যাজিস্ট্রেট রয়েছেন বা যে আইনজীবী রয়েছে তার পক্ষে, তারা কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে বিভিন্ন তার শারীরিক যে সমস্যা এবং তার শরীরের যে কন্ডিশন, তিনি গত কয়েকদিন আগে কিন্তু ভ্যাকসিন নিয়েছেন এমনটাই জানিয়েছেন, অসুস্থতার কারণেও কিন্তু তাকে ব্যক্তিগত কারণেও তাকে কিন্তু জামিনের জন্য আদেশ করেছেন এবং আইন সংক্রান্ত এইসব বিষয়ে
কিন্তু তারপরেও বিভিন্ন ধারা অনুযায়ী অর্থাৎ তাদের আইনি যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া অনুযায়ী কিন্তু তাকে জামিন দেওয়া হয়নি। এই এই জ্যাম এই এই দিকে শোন ইয়া